কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইন আমানু বিমুসলিমা আবাউতুম বিহি ফাকাদ ইহতাদাউ আল্লাহ পাক বলেন ও আল্লাহর নবীর সাহাবীরা গোটা জগতের মানুষ যদি তোমাদের মানদণ্ডে ঈমান আনে তবে তারা হেদায়েত প্রাপ্ত আর তোমাদের মানদণ্ডে যদি তারা ঈমান না আনে তারা গোমরাহ তারা পথভ্রষ্ট কে বলছেন আল্লাহ তাআলা তাহলে সাহাবায়ে কেরামকে যদি ঈমান আমলের ব্যাপারে আমরা মানদণ্ড মানি তবেই তারা হেদায়েত প্রাপ্ত আল্লাহর ঘোষণা ঘোষণা আল্লাহর ঘোষণা এখন আমি আপনাদেরকে হাতে কলমে কিছু প্রমাণ দেখাবো মানে না ও আমার আহলে হাদিস যুবক ভাইরা ও আমার সাধারণ পাবলিক আহলে হাদিস ভাইরা আপনারা একটু চিন্তা করবেন আপনাদের শায়করা আপনাদেরকে কোন পথে নিতেছেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনারা আমাদের ইমানি ভাই আপনাদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি আমরা একসাথে একসাথে দুনিয়াতে আসি থাকতে চাই কিন্তু আপনাদের কোন পথে আপনাদেরকে নিচ্ছে এটা একটু দেখার বিষয় আকিদার মধ্যে মারাত্মক ধোকা আছে যেই ধোকার আকিদাগুলো তারা পর্দার আড়াল দিয়ে রাখে সইহাদ দিছে স্লোগানের পর্দার আড়ালে মারাত্মক আকিদা ভ্রান্ত আকিদা তারা পোষণ করে আল্লাহ যারা গোমরা করেন তারকেও কেউ হেদায়ত করতে চলুন আমরা বোখারি শরীফ দ্বিতীয় খন্ডে থেকে একটু ঘুরে আসি ওরা সারাদিন দেয় বোখারি শরীফের মধ্যে নম্বর পৃষ্ঠায় ইমাম বখারি রহমতুল্লাহ আলাই মোসাফার ব্যাপারে একটা অধ্যায় নিয়ে আসতেন দেখেন উনি ইমাম বখারি রহমতুল্লাহ আলী বাবুল মোসাফাহা একটা অধ্যায় নিয়ে আসছেন নয়শো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বোখার শরীফ কত নম্বর খণ্ড দ্বিতীয় খণ্ড এখানে আছে ইমাম বোখারে রহমতুল্লাহ উল্লেখ করেন কওয়ালা ইবন মসউদ্দিন আবদুল্লা বিন মসৌদ বলেন আবদুল্লা বিন মসুদরে চিন আবদুল্লাহ বিন মসুদ ওই সাহাবি যেই সাহাবির ব্যাপারে হজরত হোজাই ফারাজি আল্লাহ তাল আনহুকে একজন জিজ্ঞাসা করেছিল আমি আল্লাহ নবীর মতো চলতে চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবী কী কী কাজ করতেন একটু আমারে বলেন তো তখন হজরত হোজায়ফাকে হোজায়ফা ওই ব্যক্তিকে উত্তর দিয়েছেন কালকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আবদুল্লাহ বিন মাসৌদের বাড়িতে চলে যাওয়া আবদুল্লাহ বিন মাসৌদ সকাল থেকে রাত পর্যন্ত যা করেন আল্লাহ নবী এগুলোই করতেন আল্লাহ নবীর হুবহু ফটোস্টেট কবি বলা হতো আবদুল্লাহ বিন মাসৌদকে ওই সাহাবিদ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাসাল্লামা তাসাহুদা আল্লাহ নবী আমাকে তাসাহুদ শিক্ষা দিয়েছেন ওয়াক্কাফ্ফি বাইনা কাফ্ফাইহি আর আমার হাতটা আমার হাতটা আল্লাহ নবীর দুই হাতের মধ্যে ছিল আল্লাহ নবীর দুই হাত দিয়া মোসফা করেছেন বিন মসৌদের সাথে কয় হাত দিয়া এখন এরা এখান থেকে বলে কি কাফি বাইনা কাফ্ফাইহি বিন মসৌদের তো এক হাত ছিল এখানে কি এক হাত উল্লেখ আছে এক হাত উল্লেখ আছে আব্দুল্লাহবিন বিন জিল্লা তা রানুর হাত আল্লাহ রসুলের দুই হাতের মধ্যে ছিল আচ্ছা তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি মুসাফার কাইফিয়তটা যদি কারোর সাথে আপনি দুই হাতে মুসাফা করেন আপনার দুই হাতের মাঝে তার তো এক হাতই থাকবে আর এক হাত দুই হাতের বাইরে থাকবে দেখেন মুসাফা করে দেখাচ্ছি এ দেখেন এই যে মুসাফা করলাম দুই হাতে এর এক হাত আমার দুই হাতের মাঝে তুমি আর আমার এক হাত তার দুই হাতের মাঝে আপনি যদি মুসাফা কারোর সাথে করেন তো আর একজনের এক হাত আপনার দুই হাতের মাঝে থাকবে দুই হাত কি মাঝখানে নিয়ে এরকম মোসাফা করে কেউ যখন মুসাফা করে এক হাতই তো মাঝখানে থাকে আল্লাহ রসুলের দুই হাত উনিও তো ওনার এক হাত দুই হাতের মাঝখানে ছিল আল্লাহ রসুলও দুই হাতে মুসাফা করেছেন হজরত আবদুল্লাহ বিন মসুদ কি এক হাত গোটায় রাখবেন আপনাদের বিশ্বাস হয় আল্লাহ রসুল আগে দিয়েছেন দুই হাত আর আবদুল্লাহ বিন মসুদ এক হাত গোটায় রাখবেন না আমি জমা এরকম করবে এরকম ছিল ওনাদের আদব আরে আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে আপনার কি ধারণা যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন জুমার দিন মসজিদে আসতেছেন আই বাস পথের মধ্যে আছেন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছে পিছনে কিছু লোক দাঁড়ায় আছে আল্লাহ রাসূল বলেন ইজলিশু 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 বসো আব্দুল্লাহ বিন মাসউদ তখন রাস্তায় রাস্তায় সঙ্গে সঙ্গে বসে গেছে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন তাল ইবনা মাসউদ আসো 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 তুমি ওখানে বসলা কেন আবদুল্লাহ বিন মাস আরবি বোঝেন না তা কিন্তু না আল্লাহ রসুলের উদ্দেশ্যও তিনি বুঝেন উদ্দেশ্য বুঝেন মানে আল্লাহ রসুলের সাথে কতটা আন্তরিকতা ছিল আবু আবহাওয়ারা ইসলাম গ্রহণ করার পরে উনি বলেন আমি কয়েক বছর পর্যন্ত মনে করতাম আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালুদয় আল্লাহ রসুলের ফ্যামিলির লোক উনি আর ওনার মা এত বেশি যাতায়াত করতেন আল্লাহ রসুলের ভাষায় এত ঘনিষ্ঠতা ছিল আল্লাহ রসুলের সঙ্গে আবদুল্লাহ বিন মসুদের উনি কি আল্লাহ রসুলের উদ্দেশ্য বুঝেন নাই আল্লাহ রসুল আমি তো তোমারে বসতে বলি নাই যারা পিছনের দ্বারা তাদেরকে বসতে বলছি কিন্তু আপনার মুখের থেকে যখন আওয়াজ আমার কানে পৌঁছেছে লিসো বসে যাও আবদুল্লা বিন মাসউদের এক কদম সামনে বাড়ার হিম্মত হয় নাই কারণ তেয়ামতের ময়দানে আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করেন ও ইবনা মাসুদ আমার নবী বলছেন বস তুমি আল্লাহ রসুলের এই আদেশ পালন করার আগে দুনিয়ার থেকে কেন বিদায় হয়েছ এজন্য আমি চিন্তা করছি আমি যদি এখনই না বসি তাহলে আপনার ইজলিসু বসে যাও এই আদেশের উপরে আমল করা হবে না এজন্য আমি সঙ্গে সঙ্গে বসে গেছি মুসলমান বাইর আমার এতটা উনি আল্লাহ রসুলকে অনুসরণ করতেন আর আল্লাহ রসুল দুই হাতে মোসাফা করছেন ওরা কয় কি আবদুল্লাহ বিন মসুদের তো এক হাত ছিল আমরা তো আর নবী হতে পারবো না আমরা আবদুল্লা বিন মসুদের মতো এক হাতে মুসাফা করি কত বড় বেকু বলে এরকম কথাবার্তা বলে আমি বলি ঠিক আছে তুমি তো আবদুল্লা মসুদ মসুদও না তাহলে তোমার নখ নখে মিলানো উচিত নখে নখে মিলানো উচিত কি মিলানো উচিত নখে নখে হে কি আবদুল্লা মসুদ এখানে আস্তা বেয়াদবিমূলক কথাবার্তা এগুলো এবং গর্ধর মার্কা কথাবার্তা আল্লাহর নবীর দুই হাত ছিল আল্লাহর নবী দুই হাতে মোসাফা করে ওনাকে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ বিন মসুদের এক হাত ছিল এটা তো উল্লেখ নাই আব্দুল্লাহ বিন মসুদের এক হাত আল্লাহর নবীর দুই হাতের মাঝে ছিল আচ্ছা চলুন আপনি না হয় এরকম আবল তাবল বুঝলেন কিন্তু আরেকটু সামনে চলুন বোখারি শরীফের মোসাফাটা কয় হাতে করবে ইমাম বোখারি এটা একবারে বাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন বাবুল আখজি বিল দুই হাত দিয়ে মোসাফা করার অধ্যায় এখন কি করবেন এখন তো আপনি 16 গুটিতে আটকে গেলেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই এখন বলতেছেন বাবুল আখজি বিল আদাইন দুই হাত দিয়ে ধরে মুসাফা করার কথা ওয়সাফা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারাকি হাম্মাদ ইবনে যায়েদ আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে দুই হাতে মুসাফা করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই হাদিস নিয়াশিয়া দুই হাতে মুসাফা প্রমাণ করেছেন দুই হাতে মুসাফা এটা হলো সুন্নাত এটা কি এক হাতে হ্যানসিক খ্রিস্টানদের খায় গার যার গুন গায় যেহেতু যখন সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল তখন তারা চিন্তা করছে ঐক্যবদ্ধ একটা জাতিকে শাসন করা বড় কঠিন কাজে ডিভাইড অ্যান্ড রোলস বিভক্ত করো এবং শাসন করো এই নীতির কে সামনে রেখে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই দলকে নামাইছে সাধারণ লামাজি পাবলিক হাদিস সাধারণ ভাই যারা আছেন তাদের ব্যাপারে আমি এই কথা বলছি না তারা আমাদের ইমানি ভাই এটা তারা জানেও না এটা লিডারদের কথা বলতেছি আমি ওই সমস্ত শায়েকদের কথা বলতেছি যারা তাদেরকে উল্টাপাল্টা বুঝায় মুসলমান ভাইরা আমার এই ব্যাপারে আমি প্রমাণ পেশ করতে পারবো যে ভারত উপমহাদেশে লামাজিদের অস্তিত্ব ছিল না আপনি বারোশো ছয় চল্লিশ আগে গোটা পৃথিবীতে আলে হাদিসদের লামাজ কোনো অস্তিত্ব দেখাইতে পারবেন না আমি কিতাবপত্র থেকে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আজকে ভারত উপমহাদেশে যে একমাত্র হানাফিরা ছিল এবং লামাজ অস্তিত্ব ছিল না এটা লামাজ জাবিদের কিতাব থেকে আপনাদেরকে প্রমাণ পেশ করি নওয়াব সিদ্দিক হাসান খান এর লেখা তর্জমান ওয়াহাবিয়া এই কিতাবের দশ নম্বর পৃষ্ঠায় এসে লেখে হোলাসে হাল হিন্দুস্তানকে মুসলমান কা ইয়ে হয় কি জৎ সে হা ইসলাম আয়া এই ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের সংখ্যা ফল হয়েই সারসংখ্যা ফল হয়েই যখন থেকে এখানে ইসলামের আগমন ঘটেছে উস ওয়াক্সে লেকার আজ তাক এ লোক হারাফি মাঝহাব পর কায়াম রাহে আও রেহে তখন থেকে এই দেশের ভারত উপমহাদেশের মুসলমানরা হারাফি মাঝহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল এবং আছে আচ্ছা চলেন আর একটু সামনে চলেন আমাদের লবি বন্ধুরা ইংরেজ গভর্নমেন্টের প্রশংসা করে যা লিখছে দেখেন লিখতেছে মিয়া হুসাইন এর সাগরে মৌলী তালাত্তুফ হুসাইন লিখতেছে আংরেজি গভর্নমেন্ট আংরেজি গভর্নমেন্ট হিন্দুস্তান মুসলমান খুদা কি রাহমত হ্যাঁ ইংরেজ গভর্নমেন্ট ভারত ও মহাদেশে আমাদের মুসলমানদের জন্য আল্লাহ রহমত আল হায়াত তিরানব্বই তো এই জন্য খ্রিস্টানদের এক হাতের হ্যাংসিককে তারা এখন প্রচার করে বেড়াচ্ছে এটা নবীর সুন্ন নজুবুল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম এই লামাজিদের জন্ম বারোশো ছয়চল্লিশ হিজরিতে বা আঠারোশো ছিয়াশি ইংরেজিতে এর আগে যত কিতাব লেখা হয়েছে এই কিতাবগুলোর কোন একটা কিতাব থেকে আপনারা প্রমাণ দেখাবেন এক হাতের মশাপাকে কেউ সুন্নত বলছে এরকম একটা প্রমাণ চাই পারবেন না এবং কেয়ামতের সবে সাদেক পর্যন্ত এরপর থেকে এরা লেখা শুরু করছে যখন থেকে এ লামাঝাবিরা আসছে তখন থেকে যেহেতু যার নুন খায় তার হয় এজন্য যারা তাদেরকে নামাইছে তাদের এক হাতের সুন্নত প্রমাণ করার জন্য আজকে সুন্নতের আল্লাহ জিহাদ ঘোষণা করে মানুষের থেকে মৌত পর্যন্ত এক হাতে মুসাফা করার এই যে সুন্নতের খেলাফ একটা মোসাফার তরিকার ওয়াদা নিচ্ছে মুসলমান ভাইয়েরা আমার সারাদিন বোখারি বোখারি জিগির তোলে সই হাদিস বোখারি শরীফ বোখারি শরীফ বোখারি বলে কি বলে না বোখারি শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে বাবুল আকজিবিল দুই হাতে মোসাফা করা সুন্নত দুই হাতে আল্লাহ রসুল মোসাফা করছেন আর এখানে আসিয়া এক হাতে মোসাফা করার কথা বলে আমি বলি যেখানে ইয়াদুন শব্দ আছে ইয়াদুন ইয়াদুন মানে এক হাত না এটা হলো আরবি একটা নিয়ম আরবি একটা নিয়ম হচ্ছে আরবিতে যে সমস্ত অঙ্গ জোড়া জোড়া এই জোড়া অঙ্গগুলোর জন্য এক বচন বলিয়া দুই দুই বচন উদ্দেশ্য হয় এর জন্য দুই বছরের আলাদা শব্দ ব্যবহার করা হয় না চলুন আমরা বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের এক হাজার একাশি নম্বর পৃষ্ঠার থেকে একটু ঘুরে আসি এখানে একটা রেওয়াজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের এক হাজার একাশি নম্বর পৃষ্ঠা বোখারি শরীফ এক নম্বর খণ্ডের একশো একাশি পৃষ্ঠা এখানে একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেন ইন্নাল আয়না নাই মাতুন অলকাল বৈয়াতো জান আল্লাহর রসুল বলেন ইন্নাল আইনা নাই মাতুন আমাৰ চখ ঘুমাই অলকাল বৈয়াক আর অন্তৰ জাগ্রত থাকে আল্লাহর নবী বলেন আমি যখন ঘুমাই তখন আল্লাহর পক্ষ থেকে অহিনাজিল হয় এজন্য আম্বে একরাম ঘুমাইলে ডাকা নিষেধ আম্বে একরামের ঘুম এর দ্বারা অজু ভাঙে না আল্লাহর হাবিব বলেন আইনা ইনাল্লাইম নিশ্চয়ই চোখ ঘুমায় ওরাম আছে তাহলে এক বছর না দুই বছর এক বছন তার মানে আল্লাহর আল্লাহর নবীর এক চোখ ঘুমায় দুই চোখ দুই এখানে এক বছন বলিয়া দুই বছর উদ্দেশ্য আইনা নিশ্চয় দুই চোখ ঘুমায় এক বছন বলিয়া দুই বছর আরবিতে নিয়ম আচ্ছা আমরা যে বলি ভাই আপনি কি পায়ে হাঁটে আসছেন নাকি কোনো গাড়িতে আসছেন বলে পায়ে হাঁটে কয় বছন এক বছন এরকম বলে আপনি কি দুই পায়ে হাঁটে আসছেন নাকি এরকম কেউ বলে যদি বলে আপনি পায়ে হাঁটে আসছেন নাকি তার মানে কেউ বুঝবে এক বছন বলে কে তাহলে লোকটা ন্যাংড়া নাকি এরকম কেউ মনে করে যেগুলো জোরা জোড়া এক বচনকে আরবি পরিভাষায় আমাদের পরিভাষায়ও এক বচন বলিয়া দুই বচনের স্থলে এক বচন ব্যবহার করা হয় একতেফান এটাকে আরবিতে একতেফা বলে এক বচন বলিয়া দুই বচনের জন্য যথেষ্ট মনে করে চলুন আমরা মুসলিম শরীফ প্রথম খণ্ডের থেকে ঘুরে আসি মুসলিম শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ইমানের মধ্যে একটা হাদিস আছে এটা আসলে হঠাৎ করে আমার আলোচনাটা মনে হয়েছে আমি আসলে এই আলোচনা করার জন্য বসি নাই আল্লাহ রব্বুল আলামিন দিলে দিচ্ছে বলতেছি কয়েকদিন আগে আমার এই ভাইটার ভিডিও একজন আমাকে দেখাইলেন সেই স্টেজ ওয়াদানিসে মৌ পর্যন্ত এক হাতে মুসাফা করতে হবে আমি বললাম হায় রে আল্লাহ রসুল সাল্লিহিবাস্লামের দরবারে এই লোকটা কি জবাব দিবে আল্লাহ রসুল মোসাফা করছেন দুই হাতে আর ইংরেজদের হ্যান্ডশেককে তারা এখন সুন্নত প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে চলুন এটা হলো মুসলিম শরীফ প্রথম কন্ডের একান্ন নম্বর পৃষ্ঠা আমরা এই হাদিস অর্থ জানি প্রায় সবাই অর্থটা বললেই আপনারা বুঝবেন হাদি সেটা জানেন মুসলিম শরীফ প্রথম কণ্ঠ একান্ন বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন নিজের হাত দ্বারা তাকে পরিবর্তন করে দেয় আছে না নাই হাত দ্বারা পরিবর্তন করা শক্তি দিয়া পরিবর্তন করার যদি সামর্থ্য না থাকে তাহলে জবান দিয়া জবান দেওয়া পরিবর্তন করার সামর্থ্য না থাকলে অন্তরে অন্তরে ঘৃণা করবে ওজা আলি গাজা ইমান এটা হলো ইমানের নিম্ন স্তর জানেন না আপনারা এটা আল্লাহ নবী এখানে বলছেন কি মানিন কুম্মুন কারান যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো অন্যায় দেখবে ফাল ইরু বিয়া সেজন নিজের হাত দ্বারা সেটাকে পরিবর্তন করে দেয় বিয়াদিহি এক বছর না দুই বছর তার মানে অন্যায়কে এক হাত দিয়ে প্রতিহত করবে আর এক হাতে অন্যার অন্যায়ের সহায়তা করবে এটা অর্থ এখানে এক বচন বলিয়া দুই বচন উদ্দেশ্য যেখানে আল্লাহর নবী মুসাফার কথা বলছেন হাদিসের মধ্যে মুসাফা আছে এক বচনে আছে সেখানেও দুই হাত উদ্দেশ্য আর নাইলে আমি বন্ধুদেরকে বিনয়ের সাথে একটা চ্যালেঞ্জ করতেছি যে সমস্ত কাজ এক হাতে করতে হয় শরীয়তে সেই হাতটা নির্দিষ্ট করে দিয়েছেন যদি এক হাতে আমরা খাই কয় হাতে ভাই খানা যেহেতু আমরা হাতে খাই খানার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ডান হাতে খাওয়ার জন্য বাম হাতে খাওয়া যাবে না কেন ফাইন্নাশ শায়তান ইয়াকুলু বিশি মালিহি ওয়া আশরাবু বিশি মালিহি আল্লাহর নবী বলেন শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে এজন্য আমরা খাবো কোন হাতে ডান হাতে আচ্ছা পেশাব পায়খানা করার পরে আমরা পানি খরচ করি কয় হাতে কোন হাতে আল্লাহর নবী বলেন ওয়ালা ইতমাসসাহ বিইয়ামিনিহি ডান হাতে যেন কেউ ইস্তিনজা না করে তাইলে যেই হাত যখন কোন কাজ এক হাতে করতে হয় সেই হাতটা কোন হাত শরীয়তে নির্দিষ্ট আছে না নাই এসে করতে হবে এক হাতে না দুই হাতে শরীয়তে নির্দিষ্ট করে দিছে সেটা বাম হাত খাইতে হবে কয় হাতে এক হাতে শরীয়তে নির্দিষ্ট করে দিছে ডান হাত আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি না বিনয়ের সাথে যে যদি এক হাতে মোসাফা হয় দয়া করে একটা হাতিস দেখান যেখানে আল্লাহ নবী বলছেন তোমরা ডান হাতে মোসাফা করিও একটা হাদিস দেখান একটা সই লাগবে না জয়ী ফোক একটা হাদিস দেখান যেখানে উল্লেখ আছে সাপে হৌবিল ইয়াদিল ওয়াহেদা তোমরা এক হাত দিয়ে মোসাফা করিও অথবা সেই হাতটা নির্দিষ্ট করে আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা ডান হাত বা বাম হাত দিয়ে মোসাফা করিও কারণ শরীয়তে যে কাজ এক হাত দিয়ে করার কথা আছে সেই ক্ষেত্রে আল্লাহ নবী স্পষ্ট করে বলে দিয়েছেন সেই হাতটা কোন হাত ডান হাত না বাম হাত আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করতেছি একটু দয়া করে দেখাবেন সহি লাগবে না জয়ি ফাদিস দেখাবেন যেখানে আল্লাহ নবী বলছেন তোমরা ডাইন হাতে মোসাফা করি অথবা বাম হাতে মোসাফা করিও অতএব এই ধরনের ভ্রান্ত ফেরকার থেকে আপনাদের সতর্ক থাকতে হবে আজকে লম্বা আলোচনা এখন কত বাজে ইন্না আলিল্লা বারোটা পার হয়ে গেছে একটা বিষয় আপনাদেরকে বলি যেহেতু একটা হাদিস আমি পড়ছি এই হাদিস শরীফটা হলো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড তিরানব্বই নম্বর কত বলছিলাম দুই হাজার ছয় শত একচল্লিশ এই হাদিস শরীফটার উপরে আংশিক আলোচনা করে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বিদায় নিব এটা হলো তিরমিজি শরীফ জি একটা পর্যন্ত আল্লাহ তালা আপনাদের আগ্রহ আরো বাড়ায়া দেন দিনের জন্য কবল করেন আমি দিনে একটা প্রোগ্রাম ওই যে আজকে দুপুরবেলা এক জায়গায় এক মাদ্রাসার সুধি সমাবেশ ছিল ওখান থেকে আসরের সময় আপনাদের উদ্দেশ্যে রওনা দিছি জাম এত বেশি আমি তো ভাবছিলাম আপনাদের সাথে আমার দেখা হবে না হয়তো আজকে যমুনার ওপারেই থাকতে হবে এই পরিমাণ জাম আমার ড্রাইভার সবকে আল্লাহবাক যা যায় খায়ের দান করেন এ বেসারে আমি বলছি দশটার সময় ওনারা বলছেন দশটার মধ্যে পৌঁছাইতে হবে সেই কাটিয়া কুটিয়া কোনো রকমে এই সাড়ে দশটার দিকে বোধহয় এখানে আমরা পৌঁছেছি দশটা আবার রাস্তা ভুল করেছিলাম একটু আগে চলে গেছি এ না হলে দশটার মধ্যেই পৌঁছে যেতাম তো একটু দেরি হয়েছে আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ বকরবুল্লা আলমীর আপনাদের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করছেন তো যাই হোক আপনারা অনেক কষ্ট করছেন আমার আসতে দেরি হয়েছে তো লম্বা সময় আপনাদের থেকে নেওয়াটা ঠিক হবে না যে ফজরের নামাজ আমাদের পড়তে হবে আর অনেক কাজও আছে আমি অংশবিশেষ আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তালা তৌফিক দিলে আবার যদি কোনো সময় আসি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এটা হলো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড তিরানব্বই নম্বর পৃষ্ঠা এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবাইনা মিল্লা বনি ইসরাঈলরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে কত দলে 72 আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতানি কু উম্মতি আলা 73 মিল্লা আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে মোটামুটি হয়ে যাচ্ছে দল কাঁচা কাঁচা এক একজন এক এক কথা কয় আমাদের পাবলিক ভাইরা অনেক সময় বলে হুজুর এই দুই মূলভিশাব দুই কথা কয় মাথা খালি ঘুরায় না মাথা খালি ঘুরায় সেদিন এক ডাক্তার সাহেব ফোন দিয়েছে স্পেশালিস্ট বড় ডাক্তার আমাদের বগুড়ার ফোন দিয়েছে হুজুর আমার পরিবার তো শেষ এ নেট দেখে দেখে এক একজন এক এক রকম নামাজ পড়তেছে এখন হুজুর কি করি ডাক্তার সাহেব আমাদের খুব কাছের মানুষ কিন্তু ওনার ফ্যামিলির এই অবস্থা হুজুর মানে এই অবস্থাতে আমাদেরকে উনি জানাইলেন হচ্ছে অল্প দিন যা বোঝানো হয়েছে আস্তে আস্তে লাইনে আসতেছে তো আজকাল ইউটিউবের মধ্যে আপনি ঢুকবেন এক একজন এক এক রকম বক্তব্য অনেক যুবক আছে আজকে তাদের নামাজকে পরিবর্তন করে ফেলছে ইউটিউবের লেকচারারদের বয়ান শুনে আছে না নাই আল্লাহ পাক হেফাজত করেন পাক হেফাজত করেন দিনের শিখতে হবে সরাসরি ওস্তাদদের থেকে আমি যখন বোখারি শরীফের হাদিস পড়লাম আল্লাহ রসুল বলছেন অথবা ইমাম বহারির বক্তব্য এলেম হাসল করতে হবে সরাসরি কার থেকে রাম থেকে থেকে নিজে নিজে শিখলে সেটা গ্রহণযোগ্য হবে না এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন এই বিভক্ত হবে এই বিভক্ত হবে তিয়াত্তর দলে ইল্লা তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল যাবে জাহান্নামে একটা মাত্র দল যাবে জান্নাতে কয় দল জান্নাতে যাবে কয়েদল জাহান্নামে যাবে একমাত্র জান্নাতি দল কারা তাদের পরিচয় আল্লাহ রসুল সল্লাহ আসলামকে সাহাবাই একরাম জিজ্ঞাসা করেছেন আমাদের জন্য রাস্তা অনেক সহজ হয়ে গেছে কল মানহি আয়া আল্লাহ একমাত্র জান্নাতি দল কারা তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর হাবিব তখন বললেন মা আলা আলাইহি ওয়া ও আমার সাহাবিরা মা আনা আনেই হিওয়া সাবি আমি নবী যে তরিকার উপরে চলি আমার সাহাব একরাম যে তরিকার উপরে চলেন নবীর তরিকা সাহাব একরামের তরিকার উপরে যারা চলবে তারাই একমাত্র জান্নাতি দল নবীর তরিকার সাহাব একরামের তরিকার উপরে যারা চলবে না তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কোনো একদম স্পষ্ট নবীর তরিকা সাহাবায় কেরামের তরিকার উপরে যারা চলবে হকপন্থী যারা নবীর তরিকা সাহাবাই কেরামের তরিকাকে মানবে না তারা বাতিল এ কথাটা বুঝছি আমরা চলুন আমরা এখন দেখি আল্লাহর নবীর তরিকা আর সাহাবায় কেরামের তরিকাকে মানে কারা আমাদের সকল হক বাতিলের মধ্যে স্পষ্ট পার্থক্য আল্লাহ রসুল বলে দিয়েছেন রসুলের তরিকা যারা মানে না সাহাবায় যারা মানে না তারা কোনদিন হকপন্থী হতে পারে না এগুলোকে অনেক ভাই মনে করেন যে এগুলো গৃবত আমি একজন আলেমের একটা বক্তব্য শুনাইতেছি দেখেন আমি একটা খবর পাইলাম আপনাকে কিছু লোক হত্যার জন্য ষড়যন্ত্র করতেছে এই খবরটা আমি জানার পরে আপনাকে বলে দেওয়াটা আমার দায়িত্ব না গিবত দায়িত্ব আমি জানছি একজন মৌলবী সাহেব ধোকা দিয়া সাধারণ মানুষের সরলতার সুযোগে তাদের ইমান আমল ধ্বংস করতেছে তাদেরকে ইম তাদের ইমান আমলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে এটা যদি ওলামা আপনাদেরকে বলে দেওয়াটা কর্তব্য এটা তাদের দায়িত্ব এজন্য আপনি আসমা কিতাব খুললে দেখবেন সেখানে রাবিদের জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছে অমুক রাবি জজ্জাল মিথ্যুক ধোকাবাস অমুক রাবি, এই দোষ তার এই দোষ কেন কারণ তাদের থেকে দিন শিখিয়া যেন মানুষ পথপ্রষ্ট না হয় এজন্য জন্য দিন হেফাজতের জন্য এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার দরকার আছে আর যদি তার না করা হয় কি হবে জানেন পাবলিক তো বুঝে না কোনটা হক কোনটা বাতেল এগুলো ধরা পড়ে প্রথমে কার কাছে কেরামের কাছে ডাক্তারে বুঝে রোগ কি হয়েছে রুগী তো মনে করে কিছুই হয় নাই ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে এই রোগ হয়েছে কথা ঠিক না ওলামায়ে কেরাম বোঝেন পাবলিকে তখন মনে করে হুজুররা এগুলো খামাখা কথা বলে কয়েকদিন পরে বোঝে আসলে হুজুর যেটা বলছেন এইটাই ঠিক কথা ঠিক না ভাই তো আমি আপনাদেরকে শুনাই আমাদের কিছু ভাইরা আছেন যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য করেন আল্লাহ রসুলও ভুল করেন এই ধরনের বক্তব্য যদি কেউ দেয় আল্লাহ রসুল ভুল করেন তাহলে তার কথা মানবেন আল্লাহর নবী নাকি শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছেন এই রকম বক্তব্য যাদের তারা নবীকে কি নিষ্পাপ মনে করে যারা নবীকে নিষ্পাপ মনে করে না তারা বাতিল চলুন সাহাবা একরাম সত্যের মাপকাঠি একরাম মেয়ারে হক এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনাদের দিলের মধ্যেও অসহ জাগতে পারে গত কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন দিয়েছেন হুজুর আপনারা বলেন সাহাবাইকরাম একরাম সত্যের মাপকাঠি সাহাবা একরাম মেয়ারে হক কিছু সাহাবায়করাম যে গুণা করছেন তার কি হবে আমি বলি ভাই মধ্যে সবাই কোনো ভালো মানুষ না কিছু মানুষ আছে যারা আছে না নাই গুণাগার মানুষের জন্য আদর্শের দরকার আছে না নাই আল্লাহর নবী কি গুণা করবেন নবী গুণা করবেন না নবীরা মাসুম এজন্য সাহাবায়ক রামের সাহাবায়ক রামের দ্বারা গুণা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালা আর হুকুমের দ্বারা আর এই গুণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাকে পুরা গুনাগার উম্মতের জন্য আদর্শ বানিয়েছে মায়েজা আসলামী জেনা করছেন জেনার পরে যে তওবা করছেন জেনাটা আমাদের জন্য না জেনাকারী ব্যক্তির তওবাটা এই সাহাবী তওবার ব্যাপারে আদর্শ আল্লাহর নবী বলেন লাকাদ তাবা তাওবাতান মায়েজা আসলামী এমন তওবা করেছে যদি এই তওবা পুরা মদিনাবাসীর জন্য কোন কোরআনে ওয়াতে আসছে গোটা পৃথিবীবাসীর জন্য ভাগ করে দেওয়া হয় গোটা পৃথিবীবাসীর কোন গুনার জন্য আর তওবা করতে হবে না সবার গুনার জন্য যথেষ্ট হয়ে যাবে তাইলে গুনার ব্যাপারে না গুনার পরে মানুষ কি করবে তওবা করতে হবে এই ব্যাপারে গুনাগার সাহাবায়ে কেরাম যে সমস্ত সাহাবায়ে কেরামের থেকে ভুলে গুনাহ হয়ে গেছে এই ব্যাপারে তারা মেয়ারে হক সাহাবায়ে কেরামকে যারা মেয়ারে হক মানে না সত্যের মাপকাঠি মানে না তারা কোনোদিন হক হতে

তাহলে সাহাবায় রামকে যদি ইমান আমলের ব্যাপারে আমরা মানদণ্ড মানি তবেই তারা হেদায়ত প্রাপ্ত আল্লাহর ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা এখন আমি আপনাদেরকে হাতে কলমে কিছু প্রমাণ দেখাবো সাহাবায় রামকে লামান সাবি শাহরা মানে না ও আমার আহলে হাদিস যুবক ভাইরা ও আমার সাধারণ পাবলিক আহলে হাদিস ভাইরা আপনারা একটু চিন্তা করবেন আপনাদের শায়করা আপনাদেরকে কোন পথে নিতেছেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনারা আমাদের ইমানি ভাই আপনাদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি আমরা একসাথে দুনিয়াতে আখরা তো একসাথে থাকতে চাই কিন্তু আপনাদের শায়করা কোন পথে আপনাদেরকে নিচ্ছে এটা একটু দেখার বিষয় আকিদার মধ্যে মারাত্মক ধোকা আছে যেই ধোকার আকিদাগুলো তারা পর্দার আড়াল দিয়ে রাখে সইহাদিসের স্লোগানের পর্দার আড়ালে মারাত্মক আকিদা ভ্রান্ত আকিদা তারা পোষণ করে এর মধ্যে মারাত্মক আকিদে এটা বুঝতে একটু কষ্ট বুঝাইতে কষ্ট সময় নেই জন্য আমি আজকে হেডিং বলে যাচ্ছি পরে কোনো সময় তৌফিক হলে আমি বিস্তারিত বলবো এটা হচ্ছে ইহুদিদের একটা আকিদা আছে আল্লাহর ব্যাপারে দেহবাদের আকিদায় তারা বিশ্বাসী আমাদের লামাশা বিষয়করা মনে করে আল্লাহ তালার দেহ আছে আমাদের হাতের মতো হাত আছে আমাদের পায়ের মতো পা আছে আল্লাহ পাক রব্বাল আলমিনের দেহ আছে এ কথায় তারা বিশ্বাসী যেটা ইহুদিদের আকিদা মুসলমান ভাইরা আমার আল্লাহ সম্পর্কে তাদের এইরকম আকিদা রসুল সম্পর্কে আকিদে দেখলেন সাহাবায়করাম সম্পর্কে আকিদাটা তাদের কিতাব থেকেই দেখে আসি চলুন তাদের কিতাবের মধ্যে ফতোয় ওলামায় হাদিস খন্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কিতাব থেকেই এটা হলো আপনার ফতয় ওলামায় হাদিস ফতোয় ওলামায় হাদিস তাদের একটা ফতোয়ার কিতাব তার ছয় নম্বর খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠা এখানে লিখতেছে সাহাবি আমল দলিল নেহি তা সাহাবিদের আমল শরীয়তের দলিল হয় না আবার তাদের আরেকটা কিতাব আছে তরিকে মোহাম্মাদী এখানে লিখতেছে বহুত সে সাফ সাফ মোটে মোটে মাসাইল এসে হ্যাঁ কে হজরত ফারুক আজম রাজি আল্লাহ তালু নে উনমে গালাতি কি অনেক সহজ সহজ এমন মাসলা আছে যেখানে হজরত অমর রাজি আল্লাহ তালাহু নাকি ভুল করেছে নাওজবিল্লা তারপরে আসলি আহলে সুনত কি পেহচান বইয়ের মধ্যে লেখে খোলাফায় রাশিদিনের ব্যাপারে উনকে মাসাইল পর গৌর কিয়া যায় তো কে মাসাইল মে উনকি গালাতিয়া হ্যাঁ যে ফলাফে রা দিনের সিদ্ধান্তগুলো চিন্তা করলে দেখা যায় তাদের অনেক সিদ্ধান্ত ভুল আছে চলুন আল্লাহ রসুল কি বলে এই ব্যাপারে আমরা দেখি মিশকাত শরীফ ফান্ন নম্বর এক পৃষ্ঠা নম্বর তিরিশ হাদিস নম্বর একশো পঁষট্টি সুনানের বেশ কিছু কিতাব থেকে এবং মুসনানের আহমদ থেকে এখানে মিশকাতের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে হাওলা লিখছে আহমদ ও আবু দাউদ তিরমিজ ওয়াইফ নোয়াজা চার চারটা হাদিসের কিতাব থেকে নিয়ে আসছে এখানে আল্লাহ নবী বলেন মাইশ মেহ কুম্বা

এখন বলে কি জানেন এখন বলে আপনি যদি সাহাবিদের মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না তাহলে সাহাবিদের এখানে বলতেছে আবু বকর ওমর আলী ওসমান রজিয়া তালা আন বলবেন না উনি একবারও রজ্ঞি বলে বলেন নাই মনে হয় উনার ছোট ভাই সাহাব আইক এরাম রজিয়া আল্লাহু তালা আল্লাহফাক কোরআনে বলছেন রজুয়া আল্লাহ হুয়ানহুম রজুয়ানহু আল্লাহ তালা বলেন সাহাবিদের ব্যাপারে রজুয়া আল্লাহ আনহু রজি আল্লাহ ওয়ানহু কে বলছেন রজিয়া আল্লাহানু আল্লাহ বলছেন আর এরা রজ্ঞি আল্লাহ না। নাম ধরে বলতেছে ওনার ছোট বললেন কি ওনাদের মতো নামাজ পড়লে নামাজ হবে না এতদিন তো বলছিল হানাফিদের মতো নামাজ পড়লে নামাজ হবে না আচ্ছা আমরা তাইলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করি ইয়া রসুল আল্লাহ আপনার নবীর সাহাবিদের মতো নামাজ পড়লে কি নামাজ হবে না আমাদের শেখ বিন মোহসিন ভাই বলতেছেন তো লামাজ শাহেখ রাজে বলে সাহাবিদের মতো নামাজ পড়লে নামাজ হয় না তাইলে আপনি বলেন তো ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের মত নামাজ পড়লে নামাজ হবে কিনা চলুন বুখারী শরীফ খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 99 একটু দেখেনি বুখারী শরীফ 1 নম্বর খন্ডে 99 নম্বর পৃষ্ঠা এখানে দেখেন বুখারী শরীফ 1 নম্বর খন্ড 99 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে নবী সাল্লাহ আলহিহ্লাম কাল এ তাম্মু বি আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমাদের তোমরা আমাদেরকে দেখে অনুসরণ করে নামাজ পড়ো আমাকে দেখে অনুসরণ করে নামাজ পড়ো ওয়ালিয়াতাম্মা বিকুম মামবাদাকুম আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে দেখে নামাজ পড়ে আল্লাহ তাইলে আল্লাহ নবী বলেন ওয়ালিয়াতাম্মা বিকুম মামবাদাকুম তোমাদের পরবর্তী যেন তোমাদেরকে অনুসরণ করে তোমাদেরকে দেখে নামাজ পড়ে নির্দেশটা কার আল্লাহ নবীর শরীফের হাদিসে এটা উল্লেখ আছে আর আমাদের এই বন্ধুরা বলেন সাহাবিদের মতো নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহাকে হেফাজত করেন